ব্যাটিং শট নামটা মনে রাখবেন মেহেদী হাসান মিরাজ সূক্ষ্ম স্লাইস রাশিদকে মেহেদীর নিশ্চিত বাউন্ডারির পেছন দিকে খেলে দিলেন মেহেদী ভালো নিয়ন্ত্রণ ছিল স্ট্রোকে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান সেই সাথে ব্যাটিং বোলিং আর ফিল্ডিং সব দিকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন মিরাজ অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে ইংলিশরা তাই পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কেমন পারফরম্যান্স করে সাকিব মিরাজ মুশফিকরা সেই দিকেই এখন সব ক্রিকেট প্রেমীর নজর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালার মাঠে নামবে বাংলাদেশ ইংল্যান্ড আইসিসির র্যাঙ্কিংয়ের হিসেব করলে ইংল্যান্ডের পরেই বাংলাদেশের অবস্থান দুই দলের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ দলের ১৫ জনের মধ্যে প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন এমন ক্রিকেটার ৮ জন অন্যদিকে ইংল্যান্ডে এবার প্রথম বিশ্বকাপ খেলছেন এমন ক্রিকেটার মাত্র ২ জন ২০১৫ সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ ওই জয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ বাংলাদেশ ইংল্যান্ড এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচে ২১ বার মুখোমুখি হয়েছে সেখানে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪টি ম্যাচে আর ১৭টি ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেছে ইংল্যান্ড কথাই আছে সাকিব আল হাসান যেদিন মুডে থাকেন সেদিন প্রতিপক্ষকে কাটতে হয় আফগানিস্তানের বিপক্ষে প্রথমেই ২ উইকেট নিয়েছেন সাকিব যা প্রতিপক্ষকে পুরোপুরি চাপে ফেলে দেয় ম্যাচে সাকিব নিয়েছেন ৩টি উইকেট এর মধ্যে দিয়ে ওয়ানডে বিশ্বকাপে সাকিবের শিকারের সংখ্যা দাঁড়ালো ৩৭ স্পিনারদের মধ্যে তার চেয়ে কেবল এগিয়ে আছেন মুত্তিয়া মুরালিধরন এবং ইমরান তাহির অন্যদিকে মিরাজের কথা না বললেই না ৭৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছেন এর আগে বল হাতে নিয়েছেন ৩ উইকেট ওই ম্যাচের ম্যাচ সেরা পুরস্কারের ন্যায্য দাবিদার মিরাজ নিজেই কখনো বোলিং কখনো ব্যাটিং কখনো ফিল্ডিং এক একবার এক এক ভূমিকায় নিজেকে ধরা দিয়েছেন মিরাজ বিভিন্ন পজিশনে নিজেকে মানিয়ে নেওয়া সম্পর্কে মিরাজ বলেন মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ শুধু আমি নই প্রত্যেকেই মানিয়ে নিয়ে খেলছে বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে নিউজিল্যান্ডের সাথে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটে পরাজয়ের পর গতবার ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মর্গান বলেছেন এই এক হারে ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়ে যাবে না ইংল্যান্ডই এবারও বিশ্বকাপ জিতবে বলে মনে করেন মর্গান